এখানে যতজন উপস্থিত আছে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আমার কথা রাখতে চাই আর শুরু করতে চাই। অনেকটা যেটা সৃজনদা বললেন যে যেভাবে বলছে কি ঐশী এক অন্যতম ফাঁসিবাদের লড়ার বিরুদ্ধে এক মুখ হয়ে উঠেছে, আমি এটা বলতে চাই যে আজ ফাঁসিবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে সেটা আমি এখানে কলকাতার বুকে এখানে দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় আজ মানুষ যেভাবে রাস্তায় নেমে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে সেটা এক ঐতিহাসিক লড়াই, আর সেটা লেখা হবে আমাদের ইতিহাসের পাতায়, সেটা লেখা হবে। যেমন স্বাধীনতার এক লড়াইয়ের কথা আমাদের ইতিহাসে লেখানো হয়, পড়ানো হয়, সেরকমই সিএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে এই ফ্যাসিবাদ যে শক্তি আছে এর বিরুদ্ধে যে লড়াই সেটাও ইতিহাসে লেখা হবে। আমি বেশি সময় নেব না, কিন্তু যেটা বলতে চাইবো যে এই বাংলার মাটিতে আরএসএস আর বিজেপি চেষ্টা করছে যে ধর্মের নামে আমাদের যত মানুষ আছে জাত পাত ধর্মের নামে আমাদেরকে ডিভাইড করবে, কিন্তু এদেরকে ভালো করে বলে দেওয়া উচিত। কারণ যে আজ যখন আমি র্যালিটা দেখছি একটা সাভারকার আর গোলবারকারের ফলোয়ার দেখবো না, কারণ এই বাংলার মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই বাংলার মাটি কাজী নজরুল ইসলামের, আর এই বাংলার মাটি সৌরভ গাঙ্গুলি আর আদারুনদের আমাদের ডিফারেন্সিয়েট করতে শেখায়নি। এই সেই বাংলার মাটি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামে ফরক করতে শেখায়নি, আর সেই জন্যে সেই স্পিরিটের সাথে আজ আমাদেরকে লড়তে হবে। আরএসএস এর যে ডিভিসিভ পলিটিক্স সেটাকে এক্সপোজ করতে হবে, আর তাদেরকে বলতে হবে যে এই যে ধার্মিক নিয়ম হিসেবে এই যে ধর্মের নামে লোকজনকে ডিভাইড করার চেষ্টা করছে সেটা পশ্চিমবঙ্গে এই পুরো ভারত করছে কিছু ভাবি আমরা সফল হতে দেব না। আর আজ এই দেশের মানুষকে এগিয়ে এসে আজ এই লড়াইটা করতে হবে। আমি বলছি 5ই জানুয়ারি আরএসএস এর গুন্ডাদেরকে জেনিউর ভেতরে ঢুকিয়ে ভেবেছিল যে ঐশী ঘোষকে যদি আঘাত করা যায়, যদি ঐশীর আওয়াজটাকে আজ চুপ করিয়ে ফেলা যায় তাহলে আজ এই লড়াইটা কোথাও না কোথাও থেমে যাবে। কিন্তু শুধু জেএনইউ নয়, একটা ঐশীকে মারতে গিয়ে গর্জে উঠেছে হাজারো হাজারো ঐশী, আর সেটাই আজ আমাদের জয় যে একটা ঐশী একটা মেয়েকে বন্ধ করতে গিয়ে আজ হাজার মেয়েরা রাস্তায় নেমেছে। আপনি দেখুন শাহিনবাগের মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বিজেপি আর আরএসএস কে বলছে আমরা কিছুতেই এই যে নাগরিকতা কানুন এনেছেন আপনারা এটাকে সফল আমাদের দেশের মধ্যে ইমপ্লিমেন্ট হতে দেব না। আর আপনাদের কাছে এটাই আপিল যে আগামী দিনে আমাদেরকে এনপিআর এর যে কোশ্চেন সেগুলো আনসার করতে হবে না, এনআরসির যে প্রসেস সেটাকে স্টপ করতে হবে, আর আমাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। এটার সাথে আমি এটাই আপিল করতে চাই আপনাদেরকে কি আমি যেভাবে আপনাদের সামনে এসেছি আপনাদের থেকে অনেক অনেক প্রেরণা নিয়ে যেতে এসেছি, যে আপনারা যেভাবে লড়াই লড়ছেন সেটা নিয়ে যাব, আর জেএনইউতে বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ সামনে দাঁড়িয়ে রাস্তা থেকে এই লড়াইটা লড়ছে। আর আজকের দিনে খুব বেশি দরকার যে আমরা এটা না ভুলে যাই কি আমাদের যে লেগাসি, আমাদের যে হিস্ট্রি সেটা ভগত সিং এর হিস্ট্রি, আমাদের যে হিস্ট্রি সেটা রামপ্রসাদ বিসমিলের হিস্ট্রি, আশফাকুল্লাহ খানের হিস্ট্রি, আমাদের হিস্ট্রি সাভারকার আর গোলবারকারের হিস্ট্রি নয়। আর এই জন্য সমাজের মধ্যে যে সাভারকার আর গোলবারকাররা লুকিয়ে আছে তাদেরকে এক্সপোজ করে রিজেক্ট করার সময় চলে এসেছে, এদেরকে সমাজ থেকে বের করার তাড়ানোর সময় এসেছে। এর সাথে আমি আমার কথা শেষ করব। শুকরিয়া, ইনকিলাব জিন্দাবাদ।